তাহলে এই দুটোকে মাইনাস করে আমাদের যেহেতু প্লাসে বেরিয়েছে তাই আমরা এখানে রাইসে 0.135 লিখলাম। এর পরেরটা আবার এটা থেকে এটাকে মাইনাস করতে হবে অর্থাৎ 0.75 চলে বলো 0.755 থেকে 0.620 কে মাইনাস করলে আমাদের 0.135 বেরোবে। আবার 0.620 থেকে 0.760 মাইনাস করলে আমাদের বেরোচ্ছে -0.140। তাহলে যেহেতু এটা মাইনাসে বেরোবে তাই আমরা এখানে লিখব। এইভাবে আমরা যদি করে যাই এইভাবে আমরা এই জিনিসটাকে পেয়ে যাব। এবার এই পর্যন্ত আমরা রাইস আর কলের ব্যাপারটা বুঝতে পারলাম। এবার আমরা চলে যাব আরএল বের করার, কারণ আমরা জানি ডাম্পি লেভেলের প্লটিংটা হয় পুরোটাই আরএল এর মাধ্যমে। তাহলে যদি প্লটিংটা আরএল এর মাধ্যমে আমাদের করতে হয় এখানে ফার্স্ট আরএল এর ঘরে আমরা লিখব, যেহেতু এখানে বেঞ্চমার্ক বলা আছে এ স্টেশনের 40 মিটার, তাহলে আমরা এখানে 40 মিটারটাই লিখব। এবার আমাদের দেখতে হবে, যদি এটা একটু মাথায় রাখতে হবে, যদি ফলগুলো থাকে তাহলে ফলের সাথে আরএলটা মাইনাস হবে, যদি রাইসগুলো থাকে তাহলে রাইসের সাথে আরএলটা প্লাস হবে। এই জিনিসটা আমাদের বারবার মনে রাখতে হবে। তাহলে আমরা 40 সাথে এটা যেহেতু ফল বেরিয়েছে প্রথম ডেটাটা, তাহলে এই আরএলটা বার করতে গেলে অর্থাৎ বি স্টেশনের আরএলটা বের করতে গেলে 40 - 0.105 আমাদের করতে হবে। তাহলে 40 - 0.105 করলে আমাদের বেরোচ্ছে 39.895। তাহলে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, বিএমটা আমাদের যে স্টেশনের বলবে সেই স্টেশনে আমাদেরকে আরএল এর সেইখানটায় আমাদের বিএমটাকে বসাতে হবে, অর্থাৎ আমার এ স্টেশনের আরএল হলো 40। এবার এই 40 থেকে যেহেতু বি স্টেশনের এটা ফলে বেরিয়েছিল তাই ওটাকে মাইনাস করে আমরা পেলাম 39.895। এবার আমাদের যেটা করতে হবে 39.895 এর সাথে, অর্থাৎ এটা হচ্ছে আমার সেকেন্ড আরএল, সেকেন্ড আরএল এর সাথে এটা রাইস আছে অর্থাৎ এটাকে প্লাস করে আমাদের এখানে বসাতে হবে। তাহলে এটার মান 39.895 এর সাথে 0.135 যোগ করলে যেটা বেরোবে সেটা 40.030। এইভাবে আমরা সব কটা করে যাব। আবার এই 40.030 সাথে 0.135 যোগ করে যেটা হবে সেটাকে আমাদের এখানে লিখতে হবে। আবার 40.165 এর থেকে যেহেতু এটা হলের ঘরে আছে তাই এটা থেকে আবার এটা মাইনাস করে এখানে বসবে, এখানে যেটা বেরোবে সেটা থেকে এটা মাইনাস করে এখানে বসবে, আবার এখানে যেটা বেরোবে সেটা থেকে এটা মাইনাস করে এখানে বসবে, যেহেতু এগুলো বাকিগুলো সবকটা ফলের ঘরেই আছে। তাহলে আমরা আরএলটা বের করে ফেললাম। এইটুকুই কাজ, আর আমাদের তেমন কিছু কাজ নয়, শুধু আমাদের এটাকে চেক করে নিতে হবে যে আমরা কাজটা ঠিক করেছি কিনা। আমরা কিভাবে চেক করব এটাকে? আমরা চেক করব এটার জন্য আমরা আগেও শিখেছিলাম, ডাম্পি লেভেলে যখন লং প্রোফাইল করেছিলাম তখনও আমরা শিখেছিলাম যে অ্যারিথমেটিক চেক, অ্যারিথমেটিক চেকটাকে আমাদের এখানে করে দেখিয়ে দিতে হবে। অ্যারিথমেটিক চেক সামেসাং বিএস মাইনাস
Samsung FS equivalent last RL minus first RL. Samsung BS, যেহেতু এখানে আমাদের BS এর কোনো আলাদা আর কোনো BS এর ঘরে কিছু নেই, তাই আমাদের Samsung বলতে এটাই বসবে, তাহলে 0.785 মাইনাস FS এর আমার Samsung করা দরকার পড়ছে না, কারণ একটাই রয়েছে 1.320 ইকুইভ্যালেন্ট লাস্ট RL 39.465 মাইনাস 40, এই দুটো আমাদেরকে আমরা করে নিলাম। এবার আমরা দেখে নেব যে কত বেরোচ্ছে। জিরো পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ মাইনাস ইকুইভ্যালেন্ট মাইনাস 0.535। একবার দেখে নাও পাশে লিখিত হবে ট্রুট। এইটুকু কাজ আমরা করে ফেলতে পারলেই আমাদের রাইজ অ্যান্ড ফল মেথডটা শেখা হয়ে যাবে। তবে আজকের এটা সিম্পল ছিল, এটার সাথে একটু চেঞ্জিং পয়েন্ট থাকে, আমরা চেঞ্জিং পয়েন্ট নিয়ে পরের দিন আলোচনা করব। আজকে শুধু সিম্পল রাইজ অ্যান্ড ফলটাকে নিয়ে আলোচনা করলাম। এবার তোমাদের যেটা করতে হবে, ওপরে লিখতে হবে প্লেস, তার নিচে থাকবে ডেট, এখানে থাকবে নেম অফ সার্ভেয়ার, নেম অফ সার্ভেয়ার। তবে পরীক্ষার খাতায় কিন্তু নেম অফ সার্ভেয়ারের জায়গাটা থাকবে না, অর্থাৎ সার্ভেয়ারের নাম দেয়া যাবে না। তাহলে এই পর্যন্ত, আমরা রাইজ অ্যান্ড ফলের চেঞ্জিং পয়েন্ট আগামী ক্লাসে আলোচনা করবো।